sir, tamba na. Kiyo mo. কি সে কথা বলে আর কোন সময় হয়েছে জানেন না কি হবে কইতে পারেন দাদা হয়েছে যা কিছু করুন না কেন না কেন না যে ভিডিওটা এখন শুরু করেছে এটা পটুয়াখালী বাউবল দেখে এরা আসছে, এরা আসছে আমার কাছে বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু আমি মাপ দিয়ে দিয়েছেন যে ওনার ভালো সমস্যা আছে। পরবর্তীতে এখন বৈঠকে বসাইলাম, বসার সাথে সাথে দেখছেন কি হাজির হয়ে গেছে। আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, উনি আমি আর জীবনে দেখে দেখছে না, উনি আমার বলতে এরকম আর কোনো সময় নেই যেন হাজির হয়ে গেছে। যাও আলহামদুলিল্লাহ, আয় কথা বলো তো, একটু ফুল হাজিরে কথা বলো। চক্কর আর কোন টেনশন নাই, শেষ গেছে। কেমন লাগলো, হালকা শরীর দেন, হাত তোলা দেন, তাহলে দেন শেষ শেষ কি ভয় কি শেষ আলহামদুলিল্লাহ। ওকে যাওক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ মেহরবানি। যাওক আপনার বসো, সুন্দর করে বসেন তো। যাওক আর কোনোদিন এরকম অবস্থা হয় না, আপনি জানেন না না পটুয়াখালী বাউবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে অল্প দুই এক মিনিটের ভিতরে সমাধান হয়ে গেছে। যাও এটা আসছেও ভয়ই আমার কান্নাকানি শুরু করে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি আর জিজ্ঞাসা করলাম না, কারণ যে ভয় পায় তাকে আর বেশি শাস্তি দিতে নাই, এই জন্য অল্পতে আমি ছেড়ে দিচ্ছি। কানটা একটু হালকা ইজি করে একটা বুদিলি নর্মাল হয়ে যাবে। এই বাম কানটা ইজি একটু হালকা আর পান এই দেয়া তো এটা খালি করে জানো। ধরেন বাম কানটা ইন দেন দেওয়া হয়েছে, আসতে হয়তো হয়েছে শেষ করে শেষ অবশ্যই। আমি
যাও হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত হয়েছে। যাও কারণ হলো আমার এখানে আসছে, আমি যখন ফুদি মুমাব দিয়া দিয়েছেন যে লগে আসে, কিন্তু ওরা জানে না, গার্জিয়ান জানে না যে তার সাথে, কিন্তু স্বামী আমার বললো যে শুধু হুজুর আমার সাথে আমার স্ত্রীর আগারাই করে, আমি যা ভালো কিছু বললো খারাপ, খারাপ কিছু বললো খারাপ, অর্থাৎ আমি তার সাথে ভালো বলতে পারি না খারাপও বলতে পারি না, খেস খেস করে ওড়ে। তখন আমি মাপ দিয়ে দেখলাম যে তার শরীরে লাইন আছে, বসানোর সাথে সাথে হাজির হয়ে গেছে। তো যাও এমন, হ্যাঁ যাও এমন, দাঁড়ান তো একটু, দাঁড়ায় বসুন তো, দাঁড়ান বিশ্ব, দাঁড়ান কোনো টেনশন না, দাঁড়ান বিশ্ব, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, এরকম আর কোন সময় হয়েছে আপনার শরীরের হাজির হয়েছে আর কোন সময়? শরীর ভাল লাগছে মাঝে মাঝে, কিন্তু হাজির হয় নাই, মানে এই প্রথম, মানে কইতে পারেন না আপনি, না মানে শরীর বারবার লাগে না। হ্যালো বিয়ার্স, ওনার আর একটা সমস্যা, ওনার দীর্ঘদিন থেকে বাচ্চা হয় না, এই সমস্যার কারণে উনি বলতে পারেন না, বলছে যে আমার শরীর সবসময় বারবার লাগে, কিন্তু এই জন্য আমার কাছে বলছে আর আমার স্বামীরে দেখতে পারেন ইত্যাদি। আমি মাপ দিয়ে দেখলাম তো ওনার শরীরে লাইন আছে, যে শরীরে এখনই দিন হাজির হবে, বসার সাথে আসছে, কিন্তু ওনার বাচ্চা হয় না, উনি এই জন্য আসছে। তা আলহামদুলিল্লাহ, এই শুধু জিনের কারণে বাচ্চা হয় না এটা ওনারা জানে না। তা আলহামদুলিল্লাহ, আমি যা কিছু দেখলাম এই জিন ওনাকে স্বামীকে দূরে রাখা, সে এর সাথে আপনার যেটা আমরা বলি প্রেমিক বা প্রেমিকা এই সম্পর্ক করে রাখার কারণে বাচ্চা হয় না। আলহামদুলিল্লাহ বোন, পাঁচক তো নামাজ পড়েন তো, জোরে বলেন নামাজ পড়েন, আর স্বামীর হুকুম মতো চলেন। এখন যে সমস্যাটা পাইছি এই জন্য আপনি আমার স্বামী দেখতে পারেন না, ঠিক আছে বুঝছেন, জোরে কথা বলেন, আপনার স্বামীর এই জন্য আপনি দেখতে পারেন না, যার সমস্যা সমাধান পাইছি। হ্যালো বিয়া, সেরা পটুয়াখালী বাহুবল থেকে আসছে, এর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখী করে, ইনশাআল্লাহ ওদের দাম্পত্য জীবনে একজন সুসন্তান দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দাঁড়ান দাঁড়ান,